গুড মর্নিং সবাইকে। আজকে 22 তারিখ, 22শে মে, সোমবার দিন আজকে। আর এখন আমরা যাচ্ছি ঝালং, বিন্দু, দলগাঁও। লাস্টে আমরা যেটা করবো আজকে সেটা হচ্ছে জঙ্গল সাফারিটা করবো। চলুন, চলতে চলতে একটু ডুয়ার্স সম্পর্কে জেনে নেওয়া যাক। ডুয়ার্স বললে আমাদের চোখে যে ছবিটা ভেসে ওঠে সেগুলো হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস, নিউমাল জাংশন, প্রচুর চা বাগান, জঙ্গল সাফারি আর অসাধারণ অসাধারণ সব ল্যান্ডস্কেপ, তাই তো? সে শব্দ বুঝলাম, কিন্তু ডুয়ার্স ভারতের ঠিক কোন জায়গাটায় অবস্থিত, চলুন সে সম্পর্কে একটু দেখে নেওয়া যাক। এবার দেখে নিই ডুয়ার্সের ভৌগোলিক অবস্থানটা ঠিক কী। উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে ব্রহ্মপুত্রের উত্তর পাড় পর্যন্ত, পূর্বে আসামের ধানসিড়ি নদী থেকে পশ্চিমে পশ্চিমবঙ্গের তিস্তা নদী পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলটিকে বলা হয় ডুয়ার্স। সংকোচ নদী ডুয়ার্সকে দুভাগে ভাগ করেছে। পূর্বের এই ব্লু শেডের অংশটি হচ্ছে ইস্টার্ন ডুয়ার্স অথবা আসাম ডুয়ার্স, আর পশ্চিমের গ্রিন শেডের অংশটি হচ্ছে ওয়েস্টার্ন ডুয়ার্স অথবা বেঙ্গল ডুয়ার্স। ডুয়ার্স দৈর্ঘ্যে 400 থেকে 450 কিলোমিটার এবং প্রস্থে 30 থেকে 35 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমার এই পর্বের বিষয়বস্তু কিন্তু ওয়েস্টার্ন ডুয়ার্স অথবা বেঙ্গল ডুয়ার্সকে নিয়ে, তাই এখানে আসাম ডুয়ার্স নিয়ে কোনো আলোচনা হবে না। আমাদের সমস্ত সাইট সিং কিন্তু এই ওয়েস্টার্ন ডুয়ার্স অথবা বেঙ্গল ডুয়ার্সের অন্তর্ভুক্ত। তাই ভবিষ্যতে এই ব্লগের মধ্যে যতবার আমি ডুয়ার্স কথাটা ইউজ করব, সেই ডুয়ার্স বলতে কিন্তু বোঝাবে ওয়েস্টার্ন ডুয়ার্স অথবা বেঙ্গল ডুয়ার্স। অসমীয়া বা বাংলা ভাষায় দুয়ার কথার মানে হলো দরজা। ভুটান এবং ভারতের মধ্যে যাতায়াতের জন্য টোটাল 18টা প্যাসেজ বা গেটওয়ে বা দরজা রয়েছে। এই দরজা বা দুয়ার থেকেই ডুয়ার্স কথাটির উৎপত্তি বলে মনে করা হয়। যে ডুয়ার্সের চিত্র আমরা দেখলাম, সেই ডুয়ার্স রাজনৈতিকভাবে দার্জিলিং জেলার সমতল ভূমি, সমগ্র জলপাইগুড়ি জেলা, কোচবিহার জেলা এবং আসামের ধুবড়ী, কোকরাঝাড়, বারপেটা, গোয়ালপাড়া এবং বনগাঁও এই জেলাগুলিকে নিয়ে গঠিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ডুয়ার্সের গড় উচ্চতা হচ্ছে 90 মিটার থেকে 1750 মিটার পর্যন্ত। ভুটানের পাহাড় থেকে এই উর্বর সমভূমির ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে প্রচুর প্রচুর নদী, একদম নদীমাতৃক বলতে যা বোঝায় তাই। প্রধান নদীগুলো হলো আসামের ব্রহ্মপুত্র, মানস এবং পশ্চিমবঙ্গের তিস্তা, জলঢাকা, তোরসা, সংকোচ, ডায়না, রায়ডাক, কালজানি ইত্যাদি। ডুয়ার্স ট্যুর করার জন্য যারা ট্রেনে আসছেন, তারা ডুয়ার্সের কোথা থেকে ট্যুর শুরু করবেন তার উপর ডিপেন্ড করে রেল স্টেশনগুলো কিন্তু চুজ করবেন। আমি এরকম মূর্তি থেকে ট্যুর শুরু করেছিলাম, সেক্ষেত্রে আমার কাছাকাছি স্টেশন হলো নিউমাল জাংশন। এই নিউমাল জাংশন থেকে মূর্তির দূরত্ব হচ্ছে 17 কিলোমিটারের মতো, সময় লাগে মোটামুটি 25 মিনিটের মতো। যারা আপনারা বক্সা বা জয়ন্তী থেকে ট্যুর শুরু করবেন, তাদের কাছাকাছি রেল স্টেশন হচ্ছে আলিপুরদুয়ার জাংশন। আলিপুরদুয়ার থেকে বক্সার দূরত্ব হচ্ছে 25 কিলোমিটারের মতো, সময় লাগবে 45 মিনিটের মতো। যারা আপনারা জলদাপাড়া ন্যাশনাল পার্ক থেকে ট্যুর শুরু করবেন ঠিক করছেন, তাদের কাছাকাছি রেল স্টেশন হচ্ছে হাসিমারা রেলওয়ে স্টেশন, দূরত্ব হচ্ছে 10 কিলোমিটারের মতো, সময় লাগবে 15 মিনিটের মতো। যারা আপনারা চিলাপাতা ফরেস্ট থেকে ডুয়ার্স ট্যুর শুরু করবেন, তাদের কাছাকাছি রেল স্টেশনও হচ্ছে হাসিমারা, হাসিমারা থেকে চিলাপাতার দূরত্ব হচ্ছে 13 কিলোমিটারের মতো, সময় লাগবে কম বেশি 20 মিনিট। পশ্চিমবঙ্গের 6টি ন্যাশনাল পার্কের মধ্যে 4টি রয়েছে ডুয়ার্সের মধ্যে। এই 4টি ন্যাশনাল পার্ক হলো ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক আর বক্সা টাইগার রিজার্ভ অ্যান্ড ন্যাশনাল পার্ক। এর মধ্যে ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক নিয়ে আমি আমার কোলাখাম পর্বে আলোচনা করেছি, যারা সেই ভিডিওটা দেখেননি তারা উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে আমরা আর বাকি 3টি ন্যাশনাল পার্ক নিয়ে আলোচনা করব। বাকি 3টির মধ্যে প্রথম হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক, যেটিকে মূর্তি নদী দুভাগে ভাগ করেছে, গরুমারা ন্যাশনাল পার্ক আর চাপড়ামাড়ি ফরেস্ট। একই রকমভাবে তোরসা নদী জলদাপাড়া ন্যাশনাল পার্কে দুভাগে ভাগ করেছে, জলদাপাড়া আর চিলাপাতা। বাকি রইল বক্সা ন্যাশনাল পার্ক। বক্সা ন্যাশনাল পার্কেরই একটা ছোট পার্ট হলো জয়ন্তী। ডুয়ার্সের প্রধান ট্যুরিস্ট স্পটগুলো কিন্তু সবই ন্যাশনাল পার্কের আশেপাশেই। এবার দেখে নেওয়া যাক কোন কোন ন্যাশনাল পার্কের পাশে কোন কোন ঘোরার জায়গাগুলো আছে বক্সা জয়ন্তী দিয়ে। বক্সা জয়ন্তীর প্রধান দ্রষ্টব্য জায়গাগুলি হলো রাজাভাতখাওয়া মিউজিয়াম, বক্সা টাইগার রিজার্ভ, জয়ন্তী রিভার, চুনিয়া ওয়াচ টাওয়ার, ছোট ও বড় মহাকাল মন্দির আর বক্সা ফোর্ট। এরপর আমরা দেখে নেব জলদাপাড়া এবং চিলাপাতার প্রধান দ্রষ্টব্য জায়গাগুলি। চিলাপাতার প্রধান দ্রষ্টব্য জায়গা হলো চিলাপাতা ফরেস্ট, আর জলদাপাড়ার প্রধান দ্রষ্টব্য জায়গা হলো হলং বাংলো, জলদাপাড়া ন্যাশনাল পার্ক আর হাতে সময় থাকলে ভুটান ইন্ডিয়া বর্ডার জলগাঁও। এবার দেখে নেব গরুমারা ন্যাশনাল পার্কের প্রধান দ্রষ্টব্য জায়গাগুলি। এগুলি হলো গরুমারা ন্যাশনাল পার্ক, চাপড়ামাড়ি ন্যাশনাল পার্ক, গৈরিবাস, ঝালং, দলগাঁও এবং বিন্দু।
এদের মধ্যে গরুমারা ন্যাশনাল পার্ক আর চাপড়ামারি ন্যাশনাল পার্ক মূলত জঙ্গল সাফারির জন্যই পর্যটকদের কাছে বিখ্যাত। বাকি পয়েন্টগুলি অর্থাৎ বিন্দু, দলগাঁও, ঝালো এবং গৈরিবাস এই চারটি পয়েন্টই কিন্তু জলঢাকা নদীকে কেন্দ্র করে তৈরি হয়েছে। পূর্বের জলঢাকা নদী থেকে পশ্চিমের তিস্তা নদীর মধ্যবর্তী অংশে রয়েছে ডুয়ার্সের আরও বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্থল। এক নজরে সেগুলো একটু দেখে নেওয়া যাক। এগুলো হলো রকি আইল্যান্ড, সামসিং, সান্তালে খোলা, ন্যাওড়া ওয়ান এবং ন্যাওড়া টু ব্রিজ আর সাগম ফরেস্ট। এই সব ট্যুরিস্ট স্পটগুলোকে বোঝার সুবিধার জন্য চারটে ভাগে ভাগ করছি। এই প্রত্যেকটি ভাগের জন্য আপনার গাড়ি ভাড়া পড়তে পারে বড় গাড়ি নিলে 4-4,500 টাকা এবং ছোট গাড়ি নিলে 3,500-4,000 টাকার মধ্যে। এবার দেখে নেওয়া যাক কোন কোন ন্যাশনাল ফরেস্টের কাছাকাছি কোন কোন সরকারি থাকার জায়গা রয়েছে। আমি সমস্ত জায়গার নাম এখানে দিয়ে দিচ্ছি, সেই সব জায়গায় রুমের ট্যারিফ কত সেটাও এখানে দিয়ে দিচ্ছি, আর ওপরে সেই সব জায়গার বুকিং কোন ওয়েবসাইট থেকে করতে পারবেন সেগুলোও দিয়ে দিলাম। আপনারা চাইলে প্রত্যেকটা জায়গার জন্য স্ক্রিনশট তুলে রাখতে পারেন, আপনাদের কাজে লাগবে। যারা আপনারা জলদাপাড়ার হলং ট্যুরিস্ট লজ বুক করতে চাইছেন তারা কমপক্ষে 30 দিন আগে বুকিং করবেন, কারণ হলং ট্যুরিস্ট লজ থেকে জীবজন্তু দেখার সম্ভাবনা সবথেকে বেশি থাকে, তাই এটার ডিমান্ডও সবথেকে বেশি থাকে। যারা আপনারা অফলাইনে বুক করতে চাইছেন তাদের জন্য কলকাতা অফিসের ঠিকানা আমি দিয়ে দিলাম, এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, আপনারা চাইলে ওভার ফোনেও বুক করে নিতে পারেন। এছাড়া যারা আপনারা ওয়েবসাইট থেকে বুক করতে চাইছেন তাদের জন্য হলং ট্যুরিস্ট লজের ওয়েবসাইট অ্যাড্রেস আমি অনস্ক্রিন দিয়ে দিচ্ছি। ডুয়ার্সের অর্থনীতির মূল ভিত্তি হলো 3টি টি। প্রথম টি দিয়ে হয় টি অথবা চা। চা হলো ডুয়ার্সের প্রধান শিল্প। চা বাগান এবং কারখানাগুলিতে হাজার হাজার মানুষ নিয়োজিত। ডুয়ার্সের অর্থনীতিতে একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই টি অথবা চা। দ্বিতীয় টি হলো টিম্বার অর্থাৎ কাঠ। ডুয়ার্সে মোট 4টি ন্যাশনাল ফরেস্ট রয়েছে। সংগঠিত এবং অসংগঠিত দুইভাবেই টিম্বার অথবা কাঠ ডুয়ার্সের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তৃতীয়টি হলো ট্যুরিজম অর্থাৎ পর্যটন। ডুয়ার্সের ভৌগোলিক অবস্থান এবং 4-4টি ন্যাশনাল ফরেস্ট ডুয়ার্সকে পর্যটনের মানচিত্রে একটি অন্য জায়গা দিয়েছে। এখানে সারা বছর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক আসেন, তাই ট্যুরিজম অথবা পর্যটন ডুয়ার্সের অর্থনীতির আরেকটি প্রধান স্তম্ভ। এখন আমরা চলেছি চালসার দিকে। চালসা থেকে খুনিয়া মোড় হয়ে বাঁদিকে ঘুরে আজকে আমরা আমাদের গন্তব্য যে জায়গাগুলো দেখব ঠিক করেছি, যেগুলো বলেছি আপনাদের অলরেডি, ঝালং, বিন্দু, দলগাঁও, সেদিকে যাব। রাস্তায় পড়লো চালসা যুব আবাস। আর এটি আবন এই জায়গাটার নাম। এখান থেকে সোজা ঢুকে চলে এলে এই হচ্ছে চালসা যুব আবাস। সামনে দেখাচ্ছি আমি। যারা ডুয়ার্সে একটু কমের মধ্যে রুম চাইছেন চালসা যুব আবাস তাদের জন্য একটি আদর্শ জায়গা। এই পাতাটা হচ্ছে আসামি জঙ্গল, এটার নাম, ঠিক আছে, মানে লোকালে এটাকে আসামি জঙ্গল বলে থাকে। তাই পাতাটা একটা কিন্তু ভেষজ উদ্ভিদ, মানে ভেষজ পাতা আর কি। এটার কাজ হচ্ছে কোথাও কেটে গেলে, কেটে গেলে সঙ্গে সঙ্গে এটাকে বেটে লাগালে রক্ত পড়া সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, জয়নও হয়ে যায় শ্বাসকষ্ট। আচ্ছা, বাহ, দারুণ জিনিস একটা। এটা হচ্ছে চাপড়ামারি জঙ্গল, আর এটাও মূর্তি, মানে মূর্তির ওপর দিয়ে এখন পাস করছে। এটা হচ্ছে আপার মূর্তি, মানে আমরা মূর্তির নিচের দিকটাতে ছিলাম। আর এই যে রেল ব্রিজটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কাঞ্চনকন্যা যেটা দিয়ে যায় মূর্তির ওপরে রেল ব্রিজ। এটা দেখবেন মাঝে মধ্যে এই রকমের ওয়াচ টাওয়ার টাইপ যে দেখতে পাবেন, এইরকম এগুলো হচ্ছে এই চাপড়ামারি জঙ্গল থেকে যখন হাতি বেরোয় তখন এইখানে বন দপ্তরের লোকজন থাকে, যাতে মানে হাতি মানে বসতিতে না ঢুকতে পারে তার জন্য হাতি ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে, তার জন্য এই ওয়াচ টাওয়ারগুলোকে বানানো হয়েছে। এই খুনিয়া মোড় থেকে ডান দিক, মানে আমরা যেদিক থেকে এলাম সেদিক থেকে ডান দিকে চলে গেলে মূর্তি লাটাগুড়ি সোজা তো আলিপুরদুয়ার চলে যাচ্ছে, আর আমরা এখন যাবো বাঁ দিকে, এই রাস্তা ধরে যাবো ঝালং বিন্দু, এই রাস্তা ধরে যাবো। এখান থেকে ঝালং হচ্ছে 24 আর বিন্দু হচ্ছে 33 কিলোমিটার।
এটা বেসিক্যালি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির পার্ক। এটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস যেটা দিয়ে যায় এই রাস্তাটা। এখন বিন্দু ঝালং যাওয়ার পথে এই ক্রসিংটা পড়ে, ঠিক আছে, এই রেলগেটটা পড়ে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এখানে দেখুন দুটো মাইক দেওয়া আছে, দেখুন, ঠিক আছে, এই মাইক দুটো দেওয়া আছে। এতে একটা দারুণ জিনিস হয়, সেটা হচ্ছে বেশ কয়েক বছর আগে এখানে হাতি লাইন পারাপার করতে গিয়ে বেশ কিছু হাতি ইঞ্জিনের সাথে অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে এই সিস্টেমটা এখানে লাগানো হয়েছে, যখনই হাতি লাইন পারাপার করে বা এই কাছাকাছি চলে আসে তখনই এই মাইকগুলোতে মৌমাছির শব্দ বাজানো হয়। আর হাতি মৌমাছির শব্দ খুব ভয় পায় আর কি, তখন ওরা এখান থেকে বেরিয়ে যায়, থাকে না। তো এটা খুব এফেক্টিভ। এই সিস্টেমটা লাগানোর পরে কিন্তু এই অ্যাক্সিডেন্ট আর এখনও পর্যন্ত ভগবানের কৃপায় হয়নি, ঠিক আছে। এটা একটা খুব এফেক্টিভ সিস্টেম। এটা হচ্ছে লজ্জাবতী লতা, এই যে প্রচুর লজ্জা। এখন আমরা আছি সিপচু হ্যালির ভেতর দিয়ে, মানে সিপচু হ্যালির ভেতর দিয়ে যাচ্ছি আর কি। এই যদি বাঁ দিকে আপনি যান তাহলে চলে যাবে হচ্ছে স্যামসিং, আর যদি ডান দিকে, আমরা এখন যাবো ডান দিকে, ঝালং বিন্দু রঙ্গ এগুলো হচ্ছে সব ডান দিকে, মানে এদিকটায়, আমরা এখন এদিকটাই যাবো। কুমানের মোড়ে 20 টাকা পার গাড়ি হিসাবে একটা চার্জ কাটলো, এই হচ্ছে সেই চার্জের রিসিপ্ট। এখানে বেশ কিছু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যেহেতু এই রাস্তাটা পুরোটাই জঙ্গলের ভেতর দিয়ে, তাই রাস্তাঘাটে যদি কোনো বিপদ আপদের সম্মুখীন হন তাহলে এই নম্বরে ফোন করলে ওনারা সাহায্য করতে আসবেন, তার জন্য এই চার্জটা নেওয়া হচ্ছে। এবার আপনাদের দেখাবো রাবার প্লান্টেশন। এখানে প্রচুর রাবার প্লান্টেশন হয়েছে, তা রাবার গাছ থেকে কীরকমভাবে রাবারের যে রসটা সেটা কালেক্ট করা হয়, তারপর প্রসেস করা হয় সেটা দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে রাবার গাছ, আর এইভাবে রাবার কালেক্ট করা হচ্ছে। গাছের গায়ে এইরকমভাবে কেটে 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 চ্যানেল বানিয়ে যে টোটাল রসটা হয় সেই রসটা কালেক্ট করা হয়, ঠিক আছে, এই রসটা কালেক্ট করা হয়। এই দেখুন রাবার প্ল্যান্টেশনের বাটিগুলো এইরকম হয়, এই যে এখন এখানটা এইটার থেকে রাবারের রসটা এই যে গড়িয়ে আসে, গড়িয়ে এসে এই বাটির মধ্যে জমা হয়। এই যে রাবারের যে রসটা যেটা কালেক্ট হচ্ছে সেটা কালেক্ট করে এখানে প্রসেস করা হয়। এই দেখুন রাবারের শিট, এটা হচ্ছে সেই প্রসেসিং ইউনিটটা। কফি প্ল্যান্টেশনও আছে, আমি দেখাচ্ছি, এই দেখুন এগুলো হচ্ছে কফি গাছ, এই হচ্ছে কফি বিনস, কাঁচা আছে এখন একদম, এটা এখন পেকে যাবে, তারপর সেটা থেকে কফি প্রসেস করা হবে, আমরা যে কফি খাই। এই যে দেখছেন এগুলো, এটা হচ্ছে কফি নার্সারি আর রাবার নার্সারি, দুটোরই নার্সারি এখানে আছে। দলগাঁয়ের রাস্তাটা ভীষণ কালারফুল, প্রচণ্ড কালারফুল রাস্তা, প্রত্যেকটা বাড়ির সামনে যেরকম সুন্দর করে সাজানো, আর এমনিতেও এত সুন্দর, মানে পাতাবাহার গাছ বিভিন্ন কালারের, আর প্রচুর ফুল, প্রচুর ফুল। হচ্ছে টিকিট কাউন্টার, হ্যাঁ লেখা আছে দলগাঁও ভিউ পয়েন্ট। কোনটা কোনটা? আচ্ছা ঠিক আছে, ২০০ মিটার ২৫০ মিটারের মতো রাস্তাটা, এরকম পাথুরের রাস্তা, বেশ খারাপ রাস্তা, একটুখানি অল্প একটু রাস্তা, গোটা রাস্তাটাই খুব ভালো রাস্তা ছিল দলগাঁও আসার জন্য, বাট এই লাস্টের ২০০-২৫০ মিটার রাস্তা একটু খারাপ। এখানে কিন্তু ছোট গাড়ি নিয়ে এলে কিন্তু একটু চাপ আছে, তারা আগে কিন্তু পার্ক করে দেবেন তাহলে জায়গা বুঝে। এখানে বড় গাড়ি পার্কিং করা যাবে, ছোটো গাড়িও পার্কিং করা যাবে, পার্কিংয়ের জায়গা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ছোটো গাড়ি এই রাস্তাটা দিয়ে যাওয়া একটু চাপের আছে।
এক্সপ্রেস চলে এসেছি আমরা দলগাঁও, দলগাঁও ভিউ পয়েন্ট ঘুরিয়ে দেখাচ্ছে, খুব সুন্দর। যারা ঝালং বিন্দুতে আসবেন আপনারা, তারা অবশ্যই দলগাঁওটাকে কিন্তু আপনাদের ট্যুর প্ল্যানের মধ্যে রাখবেন, ঠিক আছে? আমি ডিটেলে দেখে দেখাচ্ছি, এটা বেসিক্যালি একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট। এই হচ্ছে জলঢাকা নদী, এই হচ্ছে জলঢাকা নদী, ওপাশটা হচ্ছে ভুটান, আর এই গিয়ে দেখুন এই পাহাড়ের সিরিজটা এখান থেকে শুরু বা শেষ যা বলেন আর কি, এখান থেকে শেষ হলো যেটা বললো এই শেষ হলো। এখানে একটা পাহাড়ের সিরিজ, জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, এখান থেকে শুরু হয়ে এই উঠতে শুরু করলো। এইটা এই জায়গাটা সব থেকে মানে অসাধারণ লাগে এই কারণে, আর ভিউটা তো মারাত্মক ভিউ, মারাত্মক ভিউ। এবার দেখাচ্ছি আপনাদের সিঙ্কোনা গাছ, যেটার থেকে কুইনাইন তৈরি হয়, জ্বরের ওষুধ, সর্দি কাশির ওষুধ। দেখাচ্ছি সিঙ্কোনা গাছটা, এই হচ্ছে সিঙ্কোনা গাছ, সিঙ্কোনা ফুল, সিঙ্কোনা পাতা। এটা হচ্ছে দলগাঁও ভিউ পয়েন্টে যাওয়ার ঠিক মুখেই, এই কটেজগুলো দেখতে পাবেন আপনারা। এখানে মোট 4টে কটেজ রয়েছে, আপনারা চাইলে এখানে কটেজ বুকিং করতেই পারেন। যারা দলগাঁও ভিউ পয়েন্টের একদম পাশে থাকতে চাইছেন, এক রাত্রির জন্য থাকার জন্য এটা কিন্তু দারুণ একটা জায়গা। তবে এখানকার বুকিং প্রসিডিওরটা একদমই আলাদা, অন্যান্য হোটেল বা হোমস্টের মতো অনলাইনে বুকিংয়ের কোনো ব্যবস্থা নেই। আমি অনস্ক্রিন একটা মেল আইডি দিয়ে দিচ্ছি, এই মেল আইডিতে মেল করে আপনারা কবে থেকে কবে পর্যন্ত এখানে থাকতে চাইছেন, কতজন আসছেন, সমস্ত ডিটেলস দিলে ওনারা পেমেন্ট প্রসিডিওর দিয়ে দেবেন, তারপর পেমেন্ট করে বুকিং করতে হবে। আমি একটা কটেজ ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, এটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে সাজানো, ভীষণ পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন বললে যা বোঝায় তাই। এটার ফ্লোরিংটা উডেন ফ্লোরিং, আর দেওয়ালটা পুরোটাই কাঠের, মানে ভেতরে কাঠের কাজ করা। এখানে প্রচণ্ড শীতকালে ঠান্ডা পড়ে, তার জন্যই কিন্তু এই রকম ব্যবস্থা। আর রুমের সাথে লাগোয়া এখানে একটা ওয়াশরুম রয়েছে, আর তার পাশেই রয়েছে একটা চেঞ্জিং রুম, দেখতে পাবেন আপনারা এক্ষুনি। আর এইরকম একটা জানলা রয়েছে যেটা দিয়ে বাইরের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। যে চেঞ্জিং রুমটার কথা আপনাদের বলছিলাম, এটা হচ্ছে সেই চেঞ্জিং রুম, আর তার সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। আপনারা চাইলে বুকিং করতেই পারেন, আমি বুকিংয়ের যে প্রসিডিওর সেটা বলে দিলাম আপনাদের। মোটামুটি এখানে থাকার খরচা এক রাত্রির জন্য 3,360 টাকার মতো, তবে এর মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুড নেই, ওটা এক্সট্রা। এখানে যে কেয়ারটেকার আছে তার কাছ থেকে এই সমস্ত ইনফরমেশনগুলো পেলাম, আর এই পাশেই যে টাওয়ারটা দেখালাম ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে ওটাই হচ্ছে ডাইনিং রুম। এটা হচ্ছে গৈরিবাস ভিউ পয়েন্ট, এখান থেকে দলগাঁয়ের মতনই নিচে জলঢাকা নদী এবং উল্টো দিকে ভুটান পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আপনারা চাইলে এখানে খানিকক্ষণ সময় কাটাতেই পারেন, পাশেই একটা মোমো এবং চায়ের দোকান রয়েছে, সেখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। তবে আজকে আমরা এখানে দাঁড়াচ্ছি না, এখন আমরা চলে যাব ঝালং বিন্দু ওই দিকটাতে। ঝালং মার্কেট দিয়ে আমরা ঝালংয়ে ঢুকে গেলাম, মানে ঝালংয়ে অনেক আগে ঢুকে গেছে, বা ঝালং মার্কেট ক্রস করছে। তা ঝালং মার্কেটের এখানে একটা এন্ট্রি ফি আছে, সে হচ্ছে 20 টাকা। এই হচ্ছে বেসিক্যালি এটা পার পার্সন বা গাড়ি মানে হিসাবে এরকম হয় না, মানে পার গাড়ি হচ্ছে 20 টাকা, পার্সনের কোনো ব্যাপার নেই। ঝালংয়ে যারা আসবেন বা এদিকে যারা আসবেন, আমি এন্ট্রি ফিগুলো এই কারণেই বলছি যাতে আপনাদের মাথায় আপডেটটা থাকে আর কি, ঠিক আছে? যে ছোটো ছোটো এন্ট্রি ফি আছে, যেমন যখন দলগাঁওতে গেলাম ওখানে 100 টাকা এন্ট্রি ফি ছিল, আর 100 টাকা বলতে গিয়ে পার হেড 25 টাকা করে, 100 টাকা না, পার হেড 25 টাকা করে। অ্যাডাল্টরা আমরা 4 জন ছিলাম, তাই 100 টাকা লেগেছে, বাচ্চাদের লাগে না, 5 বছরের নিচের বাচ্চাদের লাগে না, আর ড্রাইভার যিনি থাকেন ওনার লাগে না। এছাড়া পার পার্সন 25 টাকা করে, কিন্তু এখানে কিন্তু পার গাড়ি 20 টাকা। বিন্দু যাওয়ার পথে এই জায়গাটা একটু দাঁড়িয়ে গেলাম, জায়গাটা খুব সুন্দর, দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে জলঢাকা নদী, আর এই পাশে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হাইডেল প্রজেক্ট, ওপারে হচ্ছে ভুটান। আমরা বিন্দুতে গিয়ে জলঢাকা নদীটা আরও ভালো মতো দেখবো, যার উপরে একটা ব্যারেজ রয়েছে।
এখানে দাঁড়িয়ে জলঢাকা নদীর এই ভিউটা খুব সুন্দর লাগে দেখতে। কটা বাজে আমার ফোনে? এই তো 11:46 হয়ে গেছে, ঠিক একটু আগে ছিল কিন্তু 12:15 দেখিয়েছিল, যেই আমরা এই এই এখানে এলাম সঙ্গে সঙ্গে ভুটানের যা টাইম সেটা দেখাচ্ছে এখন, এখন হয়ে গেল 11:47। অ্যাকচুয়ালি আমাদের এখানে যা টাইম মানে আমার একটু আগে ঘুরতে যা দেখাচ্ছিলো সেটা হচ্ছে 12:15 দেখাচ্ছিলো, মোটামুটি আধ ঘন্টা আমরা পিছিয়ে গেলাম টাইমে। আধ ঘন্টা পিছিয়ে গেলাম এখন আমরা টাইমে, আবার যখন ফেরার সময় এটা ক্রস করে চলে যাবো যখন তখন আবার আধ ঘন্টা আমরা আবার এগিয়ে ইন্ডিয়ার টাইমের সঙ্গে অ্যাডজাস্ট করে নেবো। এটাই দেখানো ছিল যে টাইম আধ ঘন্টা পিছিয়ে যাবে, যখন এখানে ঢুকবেন ভুটানের টাইম হয়ে যাবে আধ ঘন্টা পিছিয়ে। এটা হচ্ছে অ্যাপেল স্টোন হোটেল। অ্যাপেল স্টোন কেন বলা হয় সেটা বলছি, দেখুন এখানে একটা বড় পাথর আছে, এই পাথরটা এটা দেখতে খানিকটা অ্যাপেলের মতো, মানে আপেলের মতো, তাই এটাকে অ্যাপেল স্টোন বলা হয়। আর এখানে একটা হোটেল আছে, ওই ব্রিজটা ক্রস করে আমরা বিন্দুর দিকে যাচ্ছি। এখন আমরা আছি বিন্দু ব্যারেজে, এটা হচ্ছে জলঢাকা নদী, আর এইটা হচ্ছে বিন্দু ব্যারেজ। বিন্দু ব্যারেজ এটা, এটা হচ্ছে ভুটান, এই টোটালটা ভুটান এটা, আর এই পাশটা যেখানে দাঁড়িয়ে আছি আমি এটা হচ্ছে ইন্ডিয়া। বেসিক্যালি এই জলঢাকা নদী একদিকে ভুটান আর একদিকে ইন্ডিয়াকে আলাদা করেছে। এখানে সবাই ফটো টটো তুলতে ব্যস্ত, যারা এসছে যত রকম পোজ দিয়ে ফটো তোলা যায় সব রকম পোজে সবাই ফটো তুলছে, লোকজন বসে দাঁড়িয়ে যত রকমভাবে ফটো তোলা যায় তুলুক, আমরাও তুলবো। বাট জল যেখানে আছে বাচ্চাদের নিয়ে নামাটা একটু চাপের আছে, মনে হয় না নামা যাবে, যা অবস্থা মনে হচ্ছে না নামা যাবে বাচ্চাদের নিয়ে, দেখছি। বিন্দু দেখা মোটামুটি কমপ্লিট, এবার বিন্দু দেখে আমরা ফিরবো। খুব সুন্দর জায়গা, মোটামুটি আরেকটু বেশিক্ষণ থাকলে ভালো হতো কিন্তু কিছু করার নেই, এরপরে আমাদের জঙ্গল সাফারি আছে 4:30 থেকে, তা তার আধ ঘন্টা আগে পৌঁছাতে হবে ওখানে, কারণ আমাদের অনলাইনে যে টিকিটটা কাটা আছে সেই টিকিটটা দেখিয়ে ওখান থেকে বাকি মানে বাকি যে প্রসিডিওরগুলো আছে, মানে গাড়ি বুক করা, মানে জিপ বুক করা এবং অন্যান্য যে প্রসিডিওরগুলো আছে সেগুলো করতে হবে ওখান থেকে, তাই একটু আগে পৌঁছাতে হবে, আধ ঘন্টা 45 মিনিট আগে পৌঁছাতে হবে, তাই এখানে আর থাকা যাচ্ছে না, থাকতে পারলে আর একটু ভালো হতো। আপনারা যারা আসবেন একটু হাতে টাইম নিয়ে আসবেন, কারণ এই জলঢাকা নদীতে একটু পা ডুবিয়ে বসে আরও ভালো করে ফটোশ্যুট করা বা এগুলো করতে ভালো লাগে, তাই একটু হাতে টাইম থাকলে আর একটু ভালো হতো, বাট কিছু করার নেই, এবার ব্যাক করতে হবে। কিছু কেনাকাটার আছে, কেনাকাটা বলতে এখানে ওই ভুটানি চকলেট আর কিছু শোপিস এই টাইপের জিনিসপত্রগুলো পাওয়া যায়, সেগুলো আপনারা চাইলে কালেক্ট করতে পারেন, বাচ্চারা আছে তাই ওদের জন্য কিছু চকলেট টকলেট কেনা হচ্ছে। এটা কি ল্যাপটপ ব্যাগ নাকি? ল্যাপটপ ব্যাগ তো এত ছোট, ল্যাপটপ আমি মাপ তো জানি, এটা ল্যাপটপ ব্যাগ হতে পারে না, একদম ছোট, এইটুকু হবে না, না হবে না, এটা এটা এই ট্যাব রাখার জন্য হবে, ট্যাব ট্যাব এটা ঠিক আছে।
অ্যাপেল স্টোনের ওখানে যে হোটেলটা দেখালাম, গতবার যখন এসেছিলাম তখন ওই হোটেলে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। সত্যি কথা বলতে খাওয়ার কোয়ালিটি খুব ভালো, মানে অনেক জায়গাতে পাহাড়ে আমরা খাওয়া দাওয়া করি, সব জায়গার খাবার কোয়ালিটি ভালো হয় না, কিন্তু ওদের খাওয়ার কোয়ালিটি খুব ভালো। কিন্তু কিছু করার নেই, এখন খাওয়ার টাইম নেই, কারণ 4:30 থেকে আমাদের জঙ্গল সাফারি আছে, আর তার আধ ঘন্টা আগে মিনিমাম পৌঁছতেই হবে। পেপারসের যে প্রসিডিওরগুলো আছে ওগুলো কমপ্লিট করতে হবে গিয়ে, তাই এখন এখান থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায়। ইভেন আমরা এখন লাঞ্চও করছি না, লাঞ্চ স্কিপ করে গেলাম, ওখানে এন্ট্রি করে তারপর যদি হাতে টাইম থাকে লাঞ্চ করবো, নাহলে সঙ্গে কিছু শুকনো খাবার দাবার আছে সেগুলোই খেয়ে নেবো, আবার ওটা কমপ্লিট হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করবো। কারণ গতবার একদম বর্ষাতে এসেছিলাম, তখন তো বন্ধ ছিল জঙ্গল সাফারি, জঙ্গল সাফারি করতে পারিনি, আর এবারে জঙ্গল সাফারি করবো বলেই এসেছি, অতএব ওটা একটু বেশি ইম্পর্টেন্ট, তাই খাওয়া দাওয়া করলামই না, লাঞ্চ করলামই না, স্কিপ করে গেলাম লাঞ্চ এখনকার মতো। আজকের গল্প তাহলে এই পর্যন্তই থাক, পরের পর্বে ফিরবো ডুয়ার্সের জঙ্গল সাফারি ডিটেলস নিয়ে, কোথায় কোথায় জঙ্গল সাফারি হয়, কত রকমের জঙ্গল সাফারি হয়, সমস্ত ডিটেলস থাকবে পরের পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল ট্রাভেলার শ্রবণ। যদি আরও কোনো ইমপ্রুভমেন্টের দরকার হয় তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটা ভালো লাগলে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, এই কারণে যাতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।